গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন দেখতে পাচ্ছেন, গরুর মই দৌড় খেলা। গ্রামে যুগ যুগ ধরে এই খেলা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন অসাধারণ গরুর মই দৌড়। এ খেলা দেখতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন এরকম খেলা গ্রামে অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন চার চারটি গরু একটি মাত্র মইয়ের সাথে, তারপরে দুইজন উঠে স্টার্টিং পয়েন্টে গরুর মই দৌড় দেওয়া হয়। কি শক্তি রে বাবা, সাধারণ এই খেলায় হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই গরুর মই দৌড় খেলা দেখার জন্য। আমরা যারা গ্রামে বাস করি তারাই শুধু এই গরুর মই দৌড় দেখতে পাই। শহরের বড় বড় দালান কোঠুর মাঝে এই গরুর মই দৌড় খেলা কখনো অনুষ্ঠিত হতে দেখা যায় না। দেখতে পাচ্ছেন অসাধারণ গরুর মই দৌড় খেলা এরকম খেলা গ্রামেই অনুষ্ঠিত হয়। গ্রামের হারিয়ে যাওয়া যুগ যুগ ধরে এই খেলা পূর্বপুরুষরা ধরে রাখছে। দেখতে পাচ্ছেন গরু এখন স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, ময়ের উপরে দুইজন দাঁড়িয়ে। অসাধারণ খেলা, অনেক সুন্দর খেলা গরুর মই দৌড় খেলা। দুই দুইটি গরুর টিম একসাথে, দেখা যাক কি হয়। আমরা এদিকে দেখতে পাচ্ছি গরুগুলা খুব সুন্দরভাবে একসাথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, তার সাথে মই দড়ি দিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাওয়া বিনোদন খুব সুন্দর, অনেক সুন্দর দেখা যায়। এখন স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলা। দুইটি টিমের গরু, এই এলাকার প্রভাবশালী মেম্বার চেয়ারম্যান, ওনাদের একটি টিম রয়েছে। এখন ওনাদের টিমের খেলা হবে, অসাধারণ খেলা। স্টার্টিং পয়েন্টটা অনেক দূরে, তাই নিয়ে যাওয়া হচ্ছে হেঁটে হেঁটে। অসাধারণ গ্রাম বাংলার ঐতিহ্য গরুর মই দৌড় খেলা। গরুগুলো অনেক খাইয়ে দাইয়ে তারপরে মোটা তাজা করে তাকে প্রস্তুত করা হয়, তারপরে গরুর মই দৌড়ের জন্য নিয়ে আসা হয়। অনেক ধুলোর মাঝে আপনাদের দেখাচ্ছি খেলা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন। অনেক 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 মানুষ ছুটে চলে আসছে দূর দূরান্ত থেকে গরুর মই দৌড় খেলা দেখার জন্য। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন দেখতে পাচ্ছেন গরুর মই দৌড় খেলা। গ্রামে যুগ যুগ ধরে এই খেলা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন অসাধারণ গরুর মই দৌড়। এ খেলা দেখতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন।